কেউ যদি ভগবানের দিকে তাকিয়ে এই তিনটি জিনিস চায়, তাহলে সে ভগবানের কৃপায় সব কিছুই পাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে জীবনের নানান উপদেশ প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ আসলে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যেই এই কথাগুলি বলেছেন। অর্জুনকে বলা অনেক মূল্যবান উপদেশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেন যে তার কাছে যদি কিছু চাইতে হয় তাহলে আমাদের কি চাওয়া উচিত, তাঁর দিকে তাকিয়ে যদি কিছু বলতে হয় তাহলে আমাদের কি বলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেন যে তাঁর দিকে তাকিয়ে কোন তিনটি জিনিস চাইলে সেই ভক্ত ভগবানের কাছ থেকে সব কিছুই পেতে তিনি সক্ষম হন। মহাসাধক শ্রী শ্রী রামকৃষ্ণ তার শিষ্য ভক্তদের উদ্দেশ্য করে গীতায় বলা এই তিনটি বিষয়ের কথা বলেন এবং বলেন যে কোন তিনটি জিনিস ভগবানের কাছে চাইলে আমাদের সকল চাওয়াই পূর্ণ হয়। এই তিনটি জিনিস কি সেটাই আজ এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি জীবনের এক পরম সত্য সম্পর্কে অবহিত হবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ আগে থেকেই এই তিনটি জিনিস ভগবানের কাছে চেয়ে থাকেন, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শুরুর পূর্বে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আপনি যদি সনাতন ধর্ম চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। এবং যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তির জীবনে সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য আসলে ভগবানকে বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তির জীবনে বিপদ অথবা সংকট এলে তার বিশ্বাস হারিয়ে যায়, অথবা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেবলমাত্র ভগবানকে ডাকেন কিন্তু আবার সম্পদ এলে তিনি ভগবানকে ভুলে যান, সেই ব্যক্তির ভগবানের প্রতি এখনও কোনো দৃঢ় বিশ্বাস জন্মায়নি। তাই বন্ধুরা, আমাদের সবার প্রথম ভগবানের দিকে তাকিয়ে যে বিষয়টি চাওয়া উচিত সেই বিষয়টি হলো বিশ্বাস। আমাদের বলা উচিত, প্রভু আমাদের এমন বিশ্বাস দাও যাতে কোনো কিছুই আমার সেই বিশ্বাসকে ভাঙতে না পারে। অবস্থা ভালো বা খারাপ যাই হোক না কেন, কখনোই যেন কোনো অবস্থাতেই তোমার উপর থেকে বিশ্বাস না হারায়। শ্রী শ্রী ঠাকুর বলেন যে ভগবানের প্রতি কখনোই বিশ্বাস হারিও না। তাঁর প্রতি নির্ভরশীল কোনো ব্যক্তিকে তিনি কখনোই আশীর্বাদ থেকে বঞ্চিত করেন না, সকল বিপদ থেকে তিনি রক্ষা করেন। তাই আমাদের সবার প্রথম যে বিষয়টি চাই তা হলো ঈশ্বরে অটল বিশ্বাস। এবার জানুন যে দ্বিতীয় কোন বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত। বন্ধুরা, আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমাদের মন অত্যন্ত চঞ্চল হয়ে যায় এবং মনের এই চঞ্চলতার কারণে আমরা বহু ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, আর এই ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলেই আরও সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। আর মনের এই অস্থিরতার কারণে আমরা সবথেকে বড় ভুলটা করি, আর তা হলো ভগবানের প্রতি যে নির্ভরতা থাকা উচিত সেই নির্ভরতা আমরা হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে ভগবানের প্রতি যদি সত্যি প্রকৃত নির্ভরতা থাকে তাহলে তিনি আমাদের সর্বদাই পাশে থাকেন। একটা শিশুর যেমন তার মায়ের প্রতি যেরকম নির্ভরতা থাকে, আমাদেরও ভগবানের প্রতি সেই ধরনের নির্ভরতা প্রয়োজন। আর এই নির্ভরতা থাকলে সমস্ত বিপদ থেকেই ভগবান আমাদের রক্ষা করেন। আর এই নির্ভরতার জন্য প্রয়োজন আমাদের মন স্থির হওয়া। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সর্বদাই আমাদের এই চঞ্চল মনকে স্থির করা প্রয়োজন, আর এর জন্য প্রয়োজন হলো অভ্যাস। এবং তারই সঙ্গে সবার প্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো ভগবানের প্রতি বিশ্বাস। তাই আমাদের ভগবানের দিকে তাকিয়ে
দ্বিতীয় যে প্রার্থনা সব সময় করা উচিত তা হলো আমাদের মনটাকে তিনি যেন স্থির করেন। আর এই মনকে স্থির করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবদ্গীতায় বারবারই উল্লেখ করেছেন যে প্রত্যেক দিন অন্তত একটি নির্দিষ্ট সময় 5 মিনিট হলেও ধ্যান অর্থাৎ মেডিটেশন করা প্রয়োজন। তাই আপনি যদি আপনার মনকে স্থির করতে চান তাহলে আজ থেকেই অতি অবশ্যই অন্তত 5 মিনিট আপনি এই মেডিটেশন করুন এবং ভগবানের উদ্দেশ্যে এই দ্বিতীয় প্রার্থনাটি করুন যে প্রভু তোমার প্রতি আমার অটল বিশ্বাস রেখে যেন আমি আমার মনকে স্থির করতে সক্ষম হই। এবার জানুন যে তৃতীয় কোন বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া প্রয়োজন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেন যে সেই ব্যক্তিকেই আমি সমস্ত কিছু প্রদান করি যে ব্যক্তির আমার প্রতি ভক্তি রয়েছে। চৈদং পরমাং গুহ্যং মদ্ভক্তিসহি তহেশ্যতে ভক্তিং ময়ী পরাং কিত্তা মামেব্যত্যয় সংশয়া। এর অর্থ হলো, বন্ধুরা, যিনি সর্বদা মানুষের ভালো চান, যিনি সমস্ত কর্মের ফলের প্রতি আসক্তি বিহিত, যার কারো সঙ্গে কোনো বিরোধ নেই, এবং আমি যার পরম পুরুষার্থ অর্থাৎ ভক্তির মাধ্যমে যিনি আমাকে পেতে চাইছেন সেইরূপ ভক্তই আমাকে লাভ করে থাকে। তাই তৃতীয় যে বিষয়টি আমাদের ভগবানের কাছে চাওয়া উচিত সেই বিষয়টি হলো ভগবানের প্রতি একান্ত ভক্তি। কারণ ভক্তি ছাড়া ভগবানকে লাভের অথবা ভগবানের কৃপা লাভের কোনো উপায় নেই। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন যে অনন্য ভক্তি না থাকলে ভগবানকে কখনোই পাওয়া সম্ভব হয় না। তাঁর দিকে তোমাকে চাই বলে তাকিয়ে থাকতে হয়। যথার্থ ভক্ত হতে না পারলে ভগবানের অশেষ কৃপা লাভ কখনোই সম্ভব নয়। ভগবানের প্রতি অগাধ নিষ্ঠা এবং ভক্তির কাছেই ভগবান ভক্তের কাছে ধরা দেন। শ্রী শ্রী ঠাকুর আরও বলেন যে ভক্তিকে কেউ শেখাতে পারে না, সেটা আপনা আপনি অন্তর থেকে আসে, বা এই ভক্তি কখনোই ক্রয় করা যায় না। যে টাকা দিলাম তার মাধ্যমে আমি প্রচুর ভক্তি ক্রয় করলাম, এটা কখনোই সম্ভব নয়। ভক্তি আসে মনের অন্তর থেকে, আর এর জন্য প্রয়োজন ভগবানের প্রতি অটুট বিশ্বাস, সারলতা এবং নিষ্কাম কর্ম। অর্থাৎ আমাদের ভগবানের প্রতি যদি কিছু চাইতেই হয় তাহলে অতি অবশ্যই এই তিনটি জিনিস যিনি চান তিনি ভগবানের কৃপায় সমস্ত কিছুই পান। আর এই তিনটি জিনিস হলো বিশ্বাস, স্থিরতা এবং ভক্তি। বন্ধুরা, আপনাদের কাদের মধ্যে এই তিনটি গুণ রয়েছে, আপনারা কারা এই তিনটি গুণ চান নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুক।